पश्चिम बंगाल के उत्तरी दिनाजपुर जिले के कलियागंज में कथित तौर पर बलात्कार के बाद एक नाबालिग लड़की की हत्या कर दी गई। बताया जाता है कि किशोरी बृहस्पतिवार को शाम से ही लापता थी और स्थानीय लोगों को उसका शव आज सुबह एक नहर में तैरता हुआ मिला। लड़की गुरुवार शाम को ट्यूशन पढ़ने के लिए घर से निकली हुई थी। उसके परिवार के सदस्यों और स्थानीय लोगों द्वारा पूरी रात तलाश किए जाने के बावजूद उसका पता नहीं चल सका। अपराधियों की तत्काल गिरफ्तारी की मांग करते हुए स्थानीय लोगों ने उस समय पुलिस का विरोध किया जब वह टीम लड़की का शव बरामद करने के लिए पहुंची हुई थी। स्थानीय लोगों ने सड़क पर यातायात बाधित कर दिया, टायर जलाए और पुलिस पर कथित तौर पर पथराव किया गया। भीड़ को नियंत्रित करने के लिए पुलिस को लाठीचार्ज करना पड़ा और आंसू गैस के गोले दागने पड़े। फिलहाल पुलिस पूरे मामले की जाँच कर रही है। কালকে নিখোজ হয়েছিল সন্ধ্যাবেলা, তো আমরা ভাবছি কোথাও গিয়েছে রাগ করে, কিন্তু সেটা না, সে ছেলেটা ষড়যন্ত্র করে মেয়েটাকে ডেকে এবং ধর্ষণ করছে এবং মারার করছে, মেরে ওখানে রেখে দিচ্ছে, তারপর ছেলেটা নিখোজ। আমরা উপযুক্ত শাস্তি চাই। না, নিজের ছেলেটার হয়েছে, আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, না হলে ছেলেটা আমাদের এখানে এখানে। হ্যাঁ, আজকে আমাদের মেয়ের হয়েছে, কালকে আপনাদেরও মেয়ের হতে পারে, সেটা তো ইয়ে না, বলতে পারবেন না আপনারাও। তো এরকম ফাঁসি চাই, মির্জাপুরের জাতির ফাঁসি চাই। কলাপাত কাটতে আসছিল না কি করতে আসছিল সেটা জানি না, সূর্য ওঠার মানে কিছুক্ষণ পরে তো ও তখন চিৎকার করে বলছে যে এখানে একটা লাশ পড়ে আছে। তখন আমাদের গাঙ্গুয়া বাড়ি, এটা পালাই বাড়ি আমাদের গাঙ্গুয়া, তো ওখান থেকে সবাই ছুটে আসছে, মানে কি ওইদিকে তো এমনি লোক জমানো আছে। আমার মানে অনুভব, সবারই অনুভব যে আমার ভাস্তিকে ওরা মানে জবরদস্তি মারা হয়েছে। হ্যাঁ, জবরদস্তি যেরকম জলে ডুবাই মারছে এরকম হতে পারে, কেননা মাঝখানে ওটা নিশানা আছেই। আবার মানে সকালবেলা যখন আসি সবাই দেখতে পাইছে যে ওখান থেকে টেনে নিয়ে আসছে, নিয়ে আসে এখানে এসে বসায় রাখছে। এখন ওটা পোস্টমর্টম করলে বুঝে যাবে যে খারাপ আচরণ করছে, কি করছে, ওটা তো এমনি তো বলা যাবে না। আমাদের সাথে কোনো পুরনো শত্রুতা ছিল না। তো মানে কি ওরা হয়তো মানে এর আগে ওরা দুইজনে দুইজনকে ফোন করছিল, দুইজনকে ফোন করছিল, ওটা আমরা জানি না। ওটা হ্যাঁ, ওটা কালকে মানে সন্ধ্যাবেলা মানে জানাজানি হলো সবারই। হ্যাঁ, পুলিশ আসছে। আমরা চাই যে ওই যে মানে এই কাজটা করছে ওকে এখানে নিয়ে আসা হোক। পুলিশ কি তাকে ধরছে? পুলিশ তো ধরছে কি না সেটা জানি না। তো পুলিশ এখনও আমাদের সাথে মানে আমার সাথে এখনও গল্প করেনি, আমাদের মানে গ্রামবাসীর সাথে গল্প করেছে। থানায় হ্যান্ড ওভার করছে মানে থানায় গেছে আজকে সকালবেলায়। তো এখন আমরা চাচ্ছি ওর মানে পুরা শাস্তি হোক, ফাঁসি চাই, না হলে ওরা যদি ফাঁসি না দিতে পারে এখানে নিয়ে আসুক, আমরা দশে ওর বিচার করব, আমার এটাই বক্তব্য। দাদা, আপনার নাম? আমার নাম বিমল বর্মন। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা মানে কি এখানে আমার এটা ভাস্তি হয়। তো কালকে যখন এই সন্ধ্যা ছটা সাড়ে ছটা এরকমই মানে টাইম দেখা নাই, মানে আনুমানিক বলছি, তো যাক তো এরকম টাইমে হারিয়ে গেছিলো। তো হারিয়ে যাওয়ার পরে মানে বাড়িতে খোঁজাখুঁজি করলো সবারে বাড়িতে, তো খোঁজাখুঁজি করতে করতে সাড়ে সাতটা আটটা বেজে গেল, মানে ভাবছে যে কারো বাড়িতে গেছে এরকম ভাবছে এর মা। তো তারপরে আমি কাজে থেকে আসলাম, আমি আবার রায়গঞ্জে কাজ করি, কাজে থেকে আসে তারপরে আবার এই আমাকে বললো যে এরকম ব্যাপার, এই তোমার ভাস্তি হারিয়ে গেছে। তো ভাস্তিটা যখন হারিয়ে গেছে তো মানে ওই আমাদের এখানে যে 10 নম্বর অঞ্চলের প্রধান মানে প্রধান আমাদের গ্রামের একজনকে ফোন করছিল, তো সে আবার আমাদের বাড়িতে খবর দিতে আসছে, তো বলছে যে ডলি কি হারিয়ে গেছে। তো আমরা 12 এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে, হ্যাঁ উচ্চ মাধ্যমিক দিচ্ছে
তো তারপরে আবার তখন আমি আবার ওখানে ফোন করলাম যে আমাদের প্রধান নিয়ে আছে, প্রধানকে ফোন করলাম, প্রধানকে ফোন করলাম তো ও শুধু বললো যে বাড়িতে লোক আসছে। তো লোক আসছে তো আমি মানে ভাবলাম যে হয়তো ছেলে বাড়ি থেকে কেউ আসছে, নাহলে তো প্রধান আবার কী করে খবর পায়, আমার কথা এটা, মানে আমার অনুভব এটা। তো তারপরে আমি আমার ভাইকে নিয়ে ফট করে চলে গেলাম প্রধানের বাড়িতে, যাই দেখি যে ছেলের মা, ছেলের বাবা আর ওদের গ্রাম বলতে মানে যে ছেলে হ্যাঁ তো মানে ওই জাভেদ আলী না জাভেদ আক্তার এরকমই বাড়ি কালুডাঙ্গা। তারপর ওখান থেকে আবার ইসে মানে একটা অফিসার আসছিল কালিয়াগঞ্জ থেকে, বড় অফিসার আসছিল জানি না আমি, কিন্তু অফিসার আসছিল। তারপরে আবার আমাদের এখান থেকে আমার বৌদি গেল, আমরা আবার দুই একজন আমাদের বাড়ির লোক গেল। এটা সকালবেলা মানে এখানে কে যেন আসছিল, এখন কলাপাত কাটতে আসছিল না কি করতে আসছিল সেটা জানি না, সূর্য ওঠার মানে কিছুক্ষণ পরে তো ও তখন চিৎকার করে বলছে যে